আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন, এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি। রুদ্রজ গুলাবি, আমি রুদ্র ইউসুফ সবসময় মতো চলে আসছি সামি কার এন্টারপ্রাইজ গাড়ি শোরুমে। এই শোরুমটি মোহাম্মদপুর মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড 3 নম্বর রোডে অবস্থিত, এবং এই শোরুমে আপনার ইউজ কারগুলো পেয়ে যাবেন। নতুন করে কালেকশন আসলে আমরা রিভিউ করি। তো চলুন আমরা দেখে নিই এই মুহূর্তে এই শোরুমে কী কী গাড়ি রয়েছে আর নতুন করে কি গাড়ি আসছে আমরা আজকে রিভিউ করব। আলহামদুলিল্লাহ, ছোট বড় মিলে বেশ কিছু কালেকশন আছে ভাই। ছোট গাড়ির মধ্যে 100 আছে, 111 আছে, 110 আছে, করোনা প্রিমিয়াম আছে, পাশাপাশি হুন্ডাই আছেন বুলু আছে, আর মিডিয়াম বাজেটের মধ্যে জি করোলা, এক্স করোলা আছে, ইলিয়ন প্রিমিয়াম আছে, এক্সিও ফিল্টার আছে দুইটা, KR42 নোহা আছে, পাশাপাশি হোন্ডা H1 আছে, নিশান সানি আছে, বেশ কিছু গাড়ি আছে ভাই। মোটামুটি বেশ কিছু কালেকশন এই মধ্যে রয়েছে আর নতুন করে কালেকশন আসলে আমরা রিভিউ করি। নতুন করে এলিয়ান গাড়ি আসছে। জি, নতুন এই এলিয়ানটা আছে 2010 এর মডেল, 22 সিরিয়াল, রেড ওয়েন কালার, তেলের গাড়ি। খুব চমৎকার একটি কালার, দামি কালারে বলা চলে, রেড ওয়েন কালার। জি ভাই, দামি। পাশাপাশি আরো দুটি গাড়ি রয়েছে এই মুহূর্তে, এলিয়ান গাড়ি রয়েছে তিনটি। জি, আর যেহেতু এই গাড়ি নতুন আসছে এই গাড়িটি আমরা রিভিউ করবো। পাশাপাশি আরো দুটি সিলভার কালার গাড়ি আছে, ওই দুটি আমরা গাড়ি দেখবো। আমরা এই গাড়িটি সম্বন্ধে একটু জানি ভাই। জি ভাই, এটা 2010 এর মডেল, 2016 তে রেজিস্ট্রেশন, 22 সিরিয়াল, এলিয়ান A15, রেড ওয়েন কালার, ইন্টেরিয়র ব্ল্যাক কালার, পেপারস ওকে আছে, পেপারস আপডেট আছে, তেলের গাড়ি, অকটেন ড্রাইভ, এটা সিএনজি এলপিজি কিছু করা হয়নি, তেলে আছে, এখনো সিএনজি এলপিজি করা হয়নি। আর অনেকবার বলেছেন তেলে থাকলে গাড়ি আসলে ইঞ্জিন বেশি ভালো থাকে। অবশ্যই ভাই, তেলে চললে গাড়ি একটু কম চলে না। বাংলাদেশে অনেক শৌখিন ব্যক্তি আছেন যারা তেলে চালান, সিএনজি কে এলপিজি ইনস্টল করেন না। সামনে পিছনে সেফটি বাম্পার রয়েছে, ফগ লাইট রয়েছে। জি, একটু জানবো যে গাড়ির কালারটি কি অরিজিনাল আছে ভাইয়া? অরিজিনাল কালার, আমরা শুধু টাচ আপ করাইছি। টাচ আপ করা হয়েছে। জি আচ্ছা, আর চাকাগুলো যে অবস্থা আছে, ফ্যামিলি ইউজ হলে মোটামুটি 7-8 মাস ইউজ করা যাবে। অনায়াসে ভাই, অনায়াসে। জি, পিছনে গ্লাস হচ্ছে ব্ল্যাক, এটা কি অরিজিনাল ব্ল্যাক? অরিজিনাল তিনটে গ্লাস, অরিজিনাল তিনটে গ্লাস। জি, একটু কষ্ট দেবো আমরা, একটু কার্গো স্পেসটিও দেখবো। অবশ্যই, আর যেহেতু টাচাবের কাজ করা হয়েছে এই মুহূর্তে বডি ফ্রেশ হয়েছে, কোনো রকম স্কেচ দেখছি না। 22 সিরিয়ালে একটি গাড়ি, যেহেতু সিএনজি এলপিজি করা হয়নি এই মুহূর্তে, কার্গো স্পেস আসলে বিশাল। জি, আর খোলা কাটা থাকবে তার সাথে বোঝা যাবে না ভাই, খোলা কাটা অ্যাক্সিডেন্ট নাই আল্লাহর রহমতে। আমরা একটু পেছনের সিটে দেখি। অবশ্যই দেখেন, এটা কিন্তু সিট কভার লাগানো হয় নাই, অরিজিনাল ফেব্রিক্স এর সিট আছে। ওরিজিনাল সিট আছে এখন। জি জি, এটা এখন ওই যে সিট কভার লাগানো হয় নাই, সিট কভার লাগানো হয়নি, এখন যিনি কিনে ওনার পছন্দ মতো সিট কভার ইস্যু করে নেবে। ওটা আলোচনা সাপেক্ষে প্রয়োজন পড়লে আমি দিয়ে দিব। আলোচনা সাপেক্ষে আপনিও দিয়ে দিবেন, এবং আমাদের সাথে যদি কাপড় রয়েছে। জি, আর একটা গাড়ি কত দূর চলছে সিট দেখলে কিন্তু বোঝা যায় ভাই, ড্যাশবোর্ডটিও ফ্রেশই রয়েছে। এসি পারফরম্যান্স ভালো তো? অবশ্যই ভাই, 1500 cc গাড়ি না, আর এসি পারফরম্যান্স দেখতে হলে অবশ্যই ফিজিক্যালি এসে দেখতে হবে। এবং প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে। জি জি জি, এটা ওই ইঞ্জিনের যে ইঞ্জিন লুমটা আছে এটার কালারটাও এখনো অরিজিনাল আছে ভাই, টাচ আপ টুচ করা হয়নি। হিট প্রুফ রয়েছে। জি না, ওয়াশ পলিশ করেছেন বুঝে যাচ্ছে, পরিপাটি ফিটফাট ফ্রেশই দেখা যাচ্ছে। এমনি থেকে ইঞ্জিনের কাজ ছিল ভাইয়া? না না, ইঞ্জিনের কাজ ছিল না, ভালো ছিল ইঞ্জিন। আর জেনারেল যে সার্ভিস ইঞ্জিনের সেটা তো করেছেন আপনারা? অবশ্যই, প্রতিটি গাড়িতে আপনারা জেনারেল সার্ভিস করে না থাকি? অবশ্যই ভাই। আর এই মুহূর্তে কি আপনারা এয়ার ফিল্টার, মোমেন্ট ফিল্টার, এসি ফিল্টার চেঞ্জ করতে হবে? আপাতত প্রয়োজন নেই, যে নিবে শুধু চালাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপাতত এয়ার ফিল্টার, মোমেন্ট ফিল্টার, এসি ফিল্টার চেঞ্জ করার প্রয়োজন নেই? না, সম্পূর্ণ ওকে অবস্থায় আছে। সম্পূর্ণ। আমরা মডেলটি আরেকবার জানি। এটা ভাই এলিয়ান A15 তেলের গাড়ি, 2010 এর মডেল, 2016 তে রেজিস্ট্রেশন, রেড ওয়ান কালার, ইন্টেরিয়র বিস্কিট কালার, পুশ স্টার্ট, পেপার সোকে আছে। প্রাইস কিরকম একটা? এটার প্রাইস ভাই 21,20,000 টাকা।
21 লক্ষ 20,000 টাকা আস্কিং প্রাইস। জি আস্কিং প্রাইস অল্প কিছু কমবে, বেশি একটা কমবে না ভাই। কথা বলার সুযোগ রয়েছে, তারপর যারা আসবেন আশা করি অবশ্যই টেস্ট ড্রাইভ দিবেন ইনশাআল্লাহ। আমাদের কাস্টমারদের কিছু রিকমেন্ড থাকে, যদি টুকটাক কাজের প্রয়োজন হয় সেটা অবশ্যই করে দিবেন অবশ্যই। আর আলোচনার সাপেক্ষে আপনি সিট কভার লাগিয়ে দিবেন। জি ইনশাআল্লাহ। ঠিক আছে, এখানে ওলসেপের আরেকটা এলিয়ান আছে, এটা হলো গিয়া 2007 এর মডেল, ভারত রেজিস্ট্রেশন 33 সিরিয়াল, সিলভার কালার, ইন্টেরিয়র ব্ল্যাক কালার, তেল সিএনজি দুইটাই আছে। সিএনজি ইনস্টল করা আছে। জি অরিজিনাল কালার আছে, অরিজিনাল সিলভার কালার, টুকটাক টাচ আপ করাইছি আমরা, টুকটাক টাচ আপ করা হয়েছে। আর আপনারা শোরুমে আনার আগে, শোরুমে আনার পর তো অবশ্যই টুকটাক যে কাজগুলো থাকে এগুলো তো কমপ্লিট করে ডিসপ্লে করেন অবশ্যই, টাচের কাজ থাকে টাচের কাজও করে থাকেন। জি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে ভাই, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে, কোথাও কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট নাই, লাইটগুলো অরিজিনাল আছে ভাই, হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল আছে অরিজিনাল। আমার এই গাড়িতে সামনে ভিতরে সেফটি বাম্পার রয়েছে। জি এবং সিএনজি ইনস্টল করা আছে এই গাড়িতে। আপনি চাইলে ভিতরে সিট কভার গুলো দেখতে পারেন, এটা সিট কভার গুলো অনেক ফ্রেশ আছে, নতুন সিট কভার লাগানো, সাথে আমরা মডেলটি আরেকবার জানবো। এটা ভাই এলিয়ন A15 2007 এর মডেল, 2012 তে রেজিস্ট্রেশন, 33 সিরিয়াল, ওলসেপের একটা গাড়ি ভাই, তেল সিএনজি দুইটাই আছে। আর প্রাইস কত আছে শুনো? এটার প্রাইস করে ভাই 16,30,000 টাকা, অল্প কিছু কমবে, বেশি কিছু কমবে না ভাই। 16,30,000 টাকা আস্কিং প্রাইস। জি কথা বলার সুযোগ আছে, অল্প কিছু কমবে, অল্প কিছু যতটুকু সম্ভব একটু কমিয়ে রাখার চেষ্টা করবে ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ। এটা হলো 2003 এর মডেল ভাই, এটা ইন্ডিয়ান A15 2003 এর মডেল, 2008 এর রেজিস্ট্রেশন, এটা তেলের গাড়ি ভাই, সিএনজি করা হয় নাই, তেলের গাড়ি, পাল কালার, ইন্টেরিয়র ব্ল্যাক কালার, পেপার সোকে আছে, পেপার সোকে আছে। এই গাড়িটার প্রাইস করবে 13,50,000 টাকা, 13,50,000 টাকা আস্কিং প্রাইস। জি কথা বলার সুযোগ রয়েছে, পাল কালার একটি গাড়ি, সামনে পিছনে সেফটি বাম্পার রয়েছে, ফগ ল্যাম্প রয়েছে, অরিজিনাল কালার আছে তো গাড়িতে ভাই? অরিজিনাল পাল কালার টাচ আপ করা হয়েছে ভাই, টাচ আপ করা হয়েছে। তেলে আছে গাড়িটি? জি জি তেলে আছে, এখন সিএনজি এর কিছু করা হয়নি না। প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে ভাই? জি অরিজিনাল আছে। বডি ফ্রেশই দেখা যাচ্ছে, টাচ আপ করেছেন আপনারা? জি আমরা একটু পেছনে সিটি দেখি। জি অবশ্যই, ভালো তো ভাই, যতটুকু সময় কমিয়ে রাখার চেষ্টা করবে, যেহেতু আপনাদের রিভিউ আমরা সবসময় করে থাকি, এই মুহূর্তে এলিয়ান প্রিমিয়ো ফিল্ডার বেশ কালেকশন ভালোই রয়েছে, পাশাপাশি 100 রয়েছে এবং নিশান সানি রয়েছে, এবং খুব দামি একটি গাড়ি রয়েছে A21, এই গাড়িটি আমরা রিভিউ করেছি ভাইয়া। অনেক ধন্যবাদ ব্যস্ত আমাদের সময় দিলেন, সবসময় সময় দিয়ে থাকেন, আর বিরক্ত করবো না, যাওয়ার আগে আমরা শোরুমে বেশি জেনে নিই। জি ভাই আমার শোরুম মোহাম্মদপুর সিয়ামুর জিদ্দি, যদি কেউ আসেন তাহলে মোহাম্মদ আউজিন লিমিটেড 3 নম্বর রোডের শেষ মাথায় হাতের বাম সেটে স্বামী কার এন্টারপ্রাইজ, আর কেউ যদি মোহাম্মদপুর বেড়িবাদ দিয়ে আসেন তাহলে মোহাম্মদপুর আর ঢাকা উদ্যানের মাঝামাঝি বেরিবাদ ভাঙ্গা মসজিদের ঠিক অপোজিটে স্বামী কার এন্টারপ্রাইজ বেরিবাদের পাশে। মোবাইল নাম্বারে বলে দিন। জি ভাই আমার মোবাইল নাম্বার 01-420-93726। আর আপনার এখানে গাড়ি এক্সচেঞ্জ করার একটা সুযোগ রয়েছে? অবশ্যই ভাই এক্সচেঞ্জ করতে পারবেন, কেউ চাইলে পুনরায় বিক্রিও করতে পারবেন। আর এই মুহূর্তে যারা গাড়ি কিনবেন তাদের পেপার কি কি লাগবে একটু জেনে নেই ভাই? জি ভাই অনার্সিপ পেপার করার জন্য পেপার লাগবে, 4 কপি ছবি, এনআইডি কার্ডের ফটোকপি, 3 সার্টিফিকেটের ফটোকপি,
বাকি কিছু স্টাফ লাগে ওগুলো আমরা দিয়ে দিব। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি ভালো থাকবেন।